আল্লাহ নবী দাউদ মহান আল্লাহ ডাক দেন ইরফারাসাকা মাথা তোলো ইয়া দাউদ ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া। আল্লাহর কোরআনে বলছে ও নবী দাউদ মাথা তোলো, তুমি আমার সত্য নবী, সত্য প্রতিষ্ঠিত করার জন্য কবরে কবি কাঁদলেন আর বাইনা ইয়াওমান 40 দিন পর্যন্ত, কাল কিয়ামতের দিনে হাসরের দিনে বাদশাহ আউরিয়াকে আমি আল্লাহ একটা জিনিস দান করব, সেই পুরস্কারটার লোভে আমি ক্ষমা করিয়ে দেব। 40 দিন পরে নবী বাড়ি এসেছে। বিবির মুস্কি হাসি স্বামীর কাছে আনন্দদায়ক, এই কথা বুঝতে পেরেছেন? বিবির মিষ্টি হাসি স্বামীর জন্য আনন্দদায়ক, আর বিবি যদি মুখ হারিয়ে থাকে অপ কি ভাত ঢুকবে, আর বিবি যদি মুস্কি হাসি বলে নুন ভাত শাক ভাত হিড়কু ঢুকে যাবে। বিবির মুস্কি হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। আল্লাহর নবীকে বিবি জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহর নবী দাউদ, আমাকে বিয়ে করলে তুমি? আমি ফুল বসর সাজিয়ে রেখেছি, যত্ন করে রেখেছি, আমাকে তুমি কোথায় ছুঁয়ে গিয়েছিলে বন্ধু? 40 রাত ধরে অপেক্ষা করি, ফুল বাসরের ফুলগুলো সব বাসি হয়ে গেছে, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। প্রাণনাথ আজকে রাতে সব তোমাকে বলবো, কত কথা হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো। 40 দিন ধরে কলেজায় আগুন জ্বলি আসে, কত রাখিয়া যতনে রাখি বিছানা করিয়া, বালিশ শুকিয়া গেল ঘামেতে ভিজিয়া, ঘামে ভিজে গেছি তোমার কথা ভেবে ভেবে, সব কিছু হলো শুভি জানায় শোনা, বাসর শুকিয়ে গেল তুমি এলে না। কতদিন অপেক্ষা করেছি, 40 দিন, আশা ছেড়ে দিছি বন্ধু, আসিবার নাই, এ ফুলবাসর হোক বন্ধু বোধহয় হবে নাই, যেখানে খুঁজি গো আমি লোক পাঠাইয়া, সবাইও খুঁজিয়া দেখো এলো যে ফিরিয়া, কেউ না বলিতে পারে তোমার খবর, কোথায় গিয়েছিলে বলো বন্ধু এ দোসর। হে কলেজের টুকরা স্বামী, আমি 40 দিন ধরে কেঁদে মরি, কোথায় গিয়েছিলে তুমি? তুমি কোথায় গিয়ে আমাকে বলো, আমার জীবনের কথাগুলো তুমি বলো। আল্লাহর নবী কেঁদে উঠে বললেন, বিবি জানেন তোমারও স্বামী কবরে পড়ে কাঁদতেছিলাম, তোমাকে পাবার আশায় যে ভুল আমি করেছিলাম, সেই ভুলের মাসুল দিতে গিয়ে 40 দিন কেটে গেছে। তারপর কাল কিয়ামতের দিনে তোমার স্বামীকে আল্লাহ পুরস্কার দিবে, তবে আল্লাহ আমাকে মাফ করে দেবে। বর মুখটা ছিল 3 কেজি হয়ে গেছে 9 কেজি অফ। হে বিবি, তোর মুখ হারি কেন? তো যে কাল কিয়ামতের দিনে আমার স্বামী পাবে পুরস্কার, আমি তো পাবো না কিছু, এখন আমি তার নায়ক হয়েছি তোমার। ওগো আল্লাহর নবী আমার কাছে এসো না, সরে যাও, ওয়াজহুয়া দিহু ফিল ওয়াজহা, আমার গায়ে হাত দিও না, সরে যাও। বলে কেন রে, কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল? বলে স্বামী গো, বাদশাহ আউরিয়া কাল কিয়ামতের দিনে জান্নাতে গিয়ে পুরস্কার পাবে, আমি কি পাবো বলো? তুই আবার কি চাস? সুযোগের সদ্ব্যবহার। বিবি বলছেন, স্বামী আমাকে যদি সন্তুষ্ট করতে চাও, আমি কিয়ামতে পুরস্কার নেব না, पुरस्कार पृथिवीते नेब गो नबी एइबार सत्यि करे बोलो तुमी एखन नबी नाकि बोले दरजार ओपारे छिलाम नबी दरजार भितरे जखन एसेछि आदर्शवान एकजन स्वामी कि তোমার আমার দুজনের মহব্বতে জুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা আজকে দুজনে প্রেম খেলা খেলবো আল্লাহর কাছে এই দোয়া করো আজকের যেন এই প্রেমের খেলাতে আমাকে বেটা ছেলে আল্লাহ দান করে নারায়ে তাকবীর আওয়ালাদুন সালেহুন হালিম और बेटाटा जानो आल्लाहर नबी हय कि सर्वनाशी दुआ देखो आल्लाहर नबी फिर केंदे फेललो आल्लाह बोले काँदिस ना दाऊद रे तुई जेल खेटे एली शेल खेटे एली आमार कबर बाड़ीते काँदिली आर कत तोके काँदाबो जा जा तोर बीबी की चाइबे आमी आल्लाह सेटिंग करे रेखेछि जा तोर प्रथम पुत्र हबे तोर बीबीर से नबी हबे मेटा बोलछे हुजूर आरो आछे बोले की चाओ आमार बेटाटाके आल्लाह के बोलो आमार बेटा जानो राजा हय बादशाह हय पूर्व थेके पश्चिम पर्यन्त रब्बुल मशरिकैनि व रब्बुल मगरिबैन जेखान थेके सूर्य ओठे और जेखाने सूर्य डोबे एत बड़ो विशाल साम्राज्येर मध्य जानो आमार बेटाके आल्लाह बादशाही दान करे কোরআন শরীফে তাফসিরে আছে রব্বুল মাশারিক ওয়া রব্বুল মাগারিব দুটো পূর্ব দুটো পশ্চিম দুটো পূর্ব কই দুটো পশ্চিম কই কোরআন খুলে দেখো ভারতের ঘড়িতে যদি রাত হয় 12টা আমেরিকার ঘড়িতে তখন দিন হবে 12টা ভারতের ঘড়িতে যদি সূর্য ডোবে আমেরিকার ঘড়িতে তখন সূর্য ওঠে আমেরিকায় যখন সকাল হয় ভারতে তখন সন্ধ্যা হয় আর ভারতে যখন সকাল হয় আমেরিকায় তখন সন্ধ্যা হয় আল্লাহর কোরআন বলে রব্বুল মাশারিকি ওয়া রব্বুল মাগরিবাইন আমি দুটো পূর্ব দুটো পশ্চিমের খোদা হে নবী দাউদ আমার বেটাকে আল্লাহ জানো এত বড় আলেম করে কে বিয়ে সে পড়বে না বড় কামাতে পড়বে না মালদাহাই পড়বে না 18,000 মখলুকাতের বলি জানো বলতে পারে ব্যাংক কি বলবে পিঁপড়ে কি বলবে সাপ কি বলবে কেঁচো কি বলবে পাখি কি বলবে নামলুন পিঁপড়ের যাদের সঙ্গে জানো কথা বলতে পারে পিঁপড়ের ভাষা জানো বলতে পারে এই ইলমও আল্লাহকে দান করতে হবে আল্লাহ বলছে দাউদ রে কবুল করলাম তোর বিবির প্রার্থনা তবে আল্লাহ পূর্বে ছিল না বর্তমান হবে না ভবিষ্যতে আসবে না কিয়ামত পর্যন্ত আমার বেটার মতো জানো কেউ বড় বাদশা না হয় এই দোয়া করো না তো প্রেম দেব না আল্লাহর নবী কাঁদে আল্লাহ কি বিপদে পড়েছি আল্লাহ বললে শোনো রে দাউদ আমি কবুল করে নিলাম তোমার বিবির প্রার্থনা ওই মেয়ের পেটে बर्फे आरफियार पेटे जन्म नीलो नबी সুলায়মান আল্লাহর নবীর বিবির কোল সুবহানাল্লাহ বলুন আমাদের মারা কোনদিন এরকম দোয়া করে নামাজের পাটিতে বসে উজুতে বসে কোরআন পড়তে বসে দোয়া করুক দিনে দেখি যে আল্লাহ আজকে এশার পর আমার স্বামী আসবে নামাজ পড়ে घरे अल्लाह आज के जो आमार घरे फल दिस से फलटा जान आलेम हय फलटा जान हाफेज हय फलटा जान कारी हय फलटा जान मुफ्ती हय फलटा जान डाक्तार हय एमएलए हय एमपी हय ओ सब नय काने हेडफोन पुरे दिए स्टार जलसा देखबे हु माँ जदि स्टार जलसा देखे तो ऐले की देखे, माँ जदि ब्लू फिल्म देखे तो बेटा की देखे, इंटरनेटे घोड़ार डिम देखे, फ्री फायर देखे, बोझें मार चरित्र गुणे ऐलेर चरित्र है, मार आखलाके ऐलेर आखलाक है, मायर गठने ऐलेर आखलाक तैरी है। रे महिला तोर बेटा रोजार समय 4 बार खाय, एर मसला हलो तुई रोजा करिसनी, तोर पेटे बाच्चा थाकते खेयेछिस जबाब तोर बेटा तोमार खेयेछे। बोलछे ना आमार दोष ना, आमार शाशुड़ीके डाको। शाशुड़ीके डेके बोलछे आमाके रोजा करते देयनि, छेले खाराप होबे तार लेगे। कारण बाच्चा मायेर पेटे मा जखन सेजदा करे बाच्चा सेजदा करे, माँ जखन रुकू जाए बाच्चा रुकू जाए, बाच्चा माँ रोजा करे बाच्चा रोजा करे। এই জন্য ঈদের দিনে যদি কার ছেলে হয় সেই ছেলেটার ফিতরা দিতে হয়। সুবহানাল্লাহ। তাহলে মা ভালো হলে ছেলে ভালো হবে, আর ছেলে ভালো হলে মা ভালো হতে হবে। তাই জন্য মাকে আগে ভালো হতে হবে। বন্ধুরে দোস্তরে, হযরতে নবী সোলায়মান, আল্লাহর নবী সোলায়মান মায়ের কোল আলো করে পৃথিবীতে নেমে এলো। এমন সময় সোলায়মানের বয়স তখন 5 থেকে 6 বছর বয়স। এক বুড়ি আর তার স্বামী বুড়ো এসে নবীর কাছে বিচার দিল, নবী দাউদ খলিফাতুল্লাহ, কি হয়েছে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম কেবিএসের সামনে, আমার মাথায় ছিল আটা, ময়দা আটা, বাতাসে ভরভর করে উড়িয়ে নিয়ে গেল। হুজুর বিচার করে দিন। আল্লাহ নবী বলল, ক কেজি ছিল রে? বলে 1 কেজি, যা 2 কেজি নিয়ে যা। 2 কেজি আটা পেট। বুড়ো খুব খুশি। সোলায়মান কলা সোলায়মান ইয়া আখি, নবী সোলায়মান বলছে চাচা ও চাচা কোথায় গিয়েছিলে? তোমার বাবার কাছে। বলে কেন? বিচার চাইতে। কিসের বিচার? আমার আটা বাতাসে উড়িয়ে নিয়ে গেছো, তাই বিচার চাইছিলাম। বিচার হয়েছে? সে না, বিচার হয়নি, 2 কেজি দিয়েছে। ভাই বিচার চাই গা, যা গিয়ে বল বিচার হলো না। গিয়ে বলছে হুজুর আমার বিচার করে দিন, যা 4 কেজি নিয়ে যা। বুড়ো বললো, দারুণ লাভ হলো রে, যেখানে ঠেকে সেখানে শেখে। না হুজুর, 4 কেজি নিয়ে গেল। সোলায়মান বলছে হয়েছে বিচার? না, 4 কেজি দিয়েছে। বলে এই ঘর, বল বিচার চাই। ফের গিয়ে বলছে হুজুর বিচার করে দে, যা 8 কেজি নিয়ে যা। না হুজুর যাব না। যা 20 কেজি যা। না হুজুর, না 1 মণ নিয়ে যা। না হুজুর নেব না। এই তোকে বারবার আমি দিই, আর তুই যাবার সময় চলে যাস, ফের ঘুরে আসি, তোকে কে ঘুরায় রে? সুবহানাল্লাহ। কোয়ালা বিকতালাতান সূরাতান ওয়াজহি রাজুলান, হস্ত জুড়ে বলছে হুজুর আমার কোনো এতরাজ নাই, আমার কোনো শিকায়েত নাই। ওই যে সদর গেটে আন্না শাহাদাতা ইন্না ইনসমুহু সোলায়মানা, আপনার কলেজার টুকরা শাহজাদা সোলায়মান দাঁড়িয়ে আছে। উনি বারবার আমাকে ঘুরিয়ে দেয়। আল্লাহর নবী দাউদ সিংহাসন থেকে উঠলেন, বেটার ওপর রাগ করলেন না, ছুটে গিয়ে ইসমা হজরতে সোলায়মানকে কোলে নিয়ে মুখে চুমো দিতে লাগলেন। ওরে আমার লাল, 7 রাজার মানিক মুক্তা কলেজার টুকরা রে, আমি বারবার ওকে আটা দিই, তুই কেন ঘুরিয়ে দিস? ও বলে ইয়া আবাতি, হে আমার আব্বাজান। কলা সাইলুন, ওই যে ব্যক্তি আপনার কাছে বিচার চেয়েছে, আপনি বিচার না করে এত আটা কেমনে ওকে দেন? আল্লাহ নবী বলছেন, ও বাবা, বুড়ো মানুষ, খামখেয়ালি মানুষ, বাতাসে ওর আটা উড়িয়ে নিয়ে গেছে। ওই আটা আমি কেমনে দেব রে বাবা, আর বাতাসের কি ধরে বিচার করব। এ বলল নবী ভুলে গেলে হবে না, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া, নিশ্চয় আপনি আল্লাহর সত্য নবী। আপনি যখন নবী হন তাহলে বাতাসের নিশ্চয়ই কেউ মালিক আছে, তাহলে বাতাসের মালিককে জিজ্ঞাসা করো বুড়োর আটা কেন উড়িয়ে নিয়ে গেল। নবী সুলাইমানের কথা শুনে দাউদের চেতনা হলো, ও ওরে আমার সোনার লাল বেটাকে আদর করবে কি করবে না বলুন, এ ভাই ভালোবাসবে কি বাসবে না। মুখে চুম্বন দিয়ে বলে, বাপ তুই আমার শুধরে দিলি। হে আল্লাহ, বাতাসের ফেরেশতাকে পাঠান, বিচার করব তার। আল্লাহ হুকুম দিল, যাও বাতাসের ফেরেশতা, এবার তোমার হবে ব্যবস্থা। নবী দাউদ জিজ্ঞেস করছে, এই বাতাসের ফেরেশতা তুই এই বুড়োর আটা কেন উড়িয়ে নিয়ে গেলি। ও নবী সুলাইমানের বাবা, আমার কোনো দোষ নাই গো নবী। সাগরের বুকে এক নাবিক তার জাহাজ ভর্তি মাল তোলায় ফুটো হয়ে গেছে বরফের ধাক্কাতে। জাহাজের ক্যাপ্টেন আকাশের দিকে হাত তুলে বলে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আকাশ জমিনের মালিক, আস-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, আয় আল্লাহ বালা থেকে বাঁচাও, গজব থেকে বাঁচাও। যদি আমাকে বাঁচিয়ে নাও খোদা, আমার জাহাজের তলায় 100 কুইন্টাল আটা আছে আল্লাহ, আমি তোমার রাস্তায় সদকা দিয়ে দেব। আল্লাহর নবী, আমি ওই সময় এই বুড়োর আটাকে পেয়ে আমি বাতাস উড়িয়ে নিয়ে যাই, পানিতে খামির করে টাপটি করে জাহাজের যেখানে ফুটো হয়ে গিয়েছিল ফুটোতে লাগিয়ে দিই, তাই জাহাজ ডোবা থেকে আল্লাহ বাঁচালেন, আমার কোন দোষ নাই। নবী সুলাইমানের পিতা দাউদ ফারায়েজ করল, শোনরে বুড়ো, তুই একা পাবি 75 কুইন্টাল আটা, 25 কুইন্টাল দুয়ারে সরকার। কি সরকার? কি সরকার? ঘরের দুয়ারে সরকার। কন্ট্রোলে যেতে হবে না, কন্ট্রোল আলা তোমার দরজার গেটে। চাল খাও ফিরি, ডাল খাও ফিরি, তেল খাও ফিরি, বার করে নেব ফিরি। বিষ দিতে যাবে, বার করে নেব। সর্ষের তেল খাবে, বার করে যাব। আলু খাবে, বার করে নেব। চিনি খাবে, বার করে নেবে। গাড়িতে উঠবে, বেলুন ফাটা করে ফাটাবো। কাপড় কিনতে দেবে, ফকির করে দেবো। ফিরি খাও, ফিরি বার করে দেবে। ফিরি খাও, বেরিয়ে পড়বে, খাও ফিরি। বুঝতে পারো, যারা বাস করছে, যারা জমি চাষ করছে, তারা জানছে তার কত দাম, 1 কেজি সারের কত দাম, 1 কেজি বিষের কত দাম। এরা মনে করলে ফিরি খাচ্ছি, কিন্তু ফিরি। মোবাইল রিচার্জ করতে যাও, কমসে কম 179 টাকা লাগবে 28 দিন। আর যদি বলো যে আমি নেট চালু করবো, তো কথাই নাই। আছে না নাই? জোরে বলুন। ফিরি খাওয়া বেরিয়ে পড়বে। আর আমার বন্ধুরা, হেই, তুমি 75 কুইন্টাল আটা কি করে পাও? বুড়ো কেঁদে ফেললেন, হুজুর বড় দুঃখের কাহিনী। আমাদের বাড়িতে একটা ফকির এসেছে, আমি গা ধুয়ে খেতে বসেছি, আমার বিবি দস্তরখানা পেতে আমাকে খেতে দেবে। এমন সময় একটা ফকির এসে বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে কোনো ফকির এলে শূন্য হাতে ফিরায় নাও। আমার বিবি বলল, ভালো হলো, 3টে রুটি আমরা 3 জন। ফকিরের হাতে যে রুটিটা দিয়েছে হাতটা তো আমনা ফাও খুরুজু ইলাল মা, যেমনি দিছি এই রকম মুখো করে মুখে ভরে দিয়ে কোত করে গিলে নিল। ফের দে, আমার বিবি আর একটা রুটি দিল, ওটা উল আউয়াল ফিত তরিকা, প্রথম তরিকার মধ্যে এটাও মুখে পুরে দিয়েছে। ফের দে, আর একটা দিছি সেটাও খেয়ে নিয়েছে। আচ্ছা আবার দে। আচ্ছা বলুন দিদি, আমাদের আপনাদের বাড়িতে যদি ফকিরে সেরকম তিনবার চায় রাগ হবে কি হবে না? হ্যাঁ, আমার বিবি বলছে শোনো গো স্বামী, ওই ফকিরটাকে দাওয়াত করো, ওকে বলো বাবা নাস্তা দিয়েছি, আমার বৈঠকখানায় আরাম করো, আর তাড়াতাড়ি তুমি বাজারে যাও, কেবিএস বাজারে যাও, বড় কামাতে যাও, ভগবানপুরের বাজারে যাও, খাবার কিনে আনো, সবজি কিনে আনো, তরকারি আনো, চাল ডাল আনো। এ বলছে ওয়াল মাল ওয়াল গনিমত দিনারুহা, তুই তো জানিস আমার কাছে কোনো টাকা নাই। বিবি বলছে তোমার কাছে টাকা নাই তো কি হলো, আমি আছি কি করতে? বলে কি আছে রে বিবি? অমনি উজনু ইলাল ফিল জহরুন, ডান কানে বাম কানের গহনাটা আমার হাতে দিয়ে বলল প্রাণনাথ তুমি কারবালাতে যাও, কেবিএসে যাও, বড় কামাতে যাও, ভগবানপুরের বাজারে গিয়ে গহনা বন্ধক দিও না, সুদ হবে, একে বিক্রি করো, আর ওই টাকা দিয়ে চাল কেনো, ডাল কেনো, মাছ কেনো, সবজি কেনো, আটা কেনো, নিয়ে আসো, রুটি পাকাবো, ওকে জান ঠান্ডা করে খিলাবো। ওগো দয়ার নবী, বিবির কানের গহনা বিক্রি করা টাকা, আমার বিবির কান হয়ে গেছে ফাঁকা, বিবির কান হয়ে গেছে বোসা। আমি ওই টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম, আর সেই কানের গহনা বিক্রি করে আটা কিনেছিলাম। নারায়ে তাকবীর। তাহলে ফকিরকে দান করলে কি পাওয়া যায় দেখো বন্ধুরে, আল্লাহর কোরআন বলছে আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে কোনো ফকির এলে শূন্য হাতে ফিরায়ও না। সব থেকে ইতিম হলো মাদ্রাসা। আরে বলুন নারায়ে তাকবীর। এই ভারতবর্ষের মাটিতে বলেছিল, ভারতের মাটিতে 26টা কোরআন আয়াত বাতিল করতে হবে। হে মুসলমান, সেদিন তোমার পক্ষে কেউ ছিল না, এনআরসির ভয়ে কাতর। একজন ব্যক্তি উঠে কোঠে বলেছিলেন মুসলমানের পক্ষে, তিনি হিন্দু মানুষ, ইয়োর ওয়ানার। মুসলমানরা কোরআনে এত ভালোবাসে, যখন কোরআন নিয়ে তারা যায় ঝুলিয়ে নেয় না, বুকে করে নিয়ে যায়, কোরআনে যাতে ধুলো না পড়ে একটা কাপড় দিয়ে কোরআনকে জড়িয়ে রাখে। ইয়োর ওয়ানার, কোরআন তারা মাটিতে রাখে না, কোরআনের থেকে উঁচু জায়গায় তারা বসে না, কোরআনের দিকে পিঠ করে না, কোরআনের দিকে পা করে না, কোরআনের থেকে উঁচু জায়গায় তারা বসে না। ইয়োর ওয়ানার, যে কাঠের ওপর কোরআন রাখে সে কাঠটা যদি পুরাতন হয়ে যায়, কোনো মতেই সেই কাঠটা মুসলমানরা পা দিয়ে মারাবে না। যে কাপড়টা দিয়ে কোরআন জড়িয়ে রাখে, কোনো কারণে সেই কাপড়টা যদি পুরাতন হয়ে ছিঁড়ে যায়, কোনো মুসলমান তার ওপর পা দিয়ে মচলাবে না, বরং সেটাকে তুলে মুখে চুমো খাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা কোরআন চুরি যাতে না হয়, কোরআন ডাকাতে না হয়, পৃথিবীর কোন কিতাব মুখস্থ না ইয়োর অনার, মুসলমানেরা কোরআন হারা হবে না। তাদের কলেজার ভিতরে 30 পারা কোরআন তারা লুকিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিজ্ঞানী বলছেন, পৃথিবীর বাজারে আমি ঘুরে দেখেছি সব থেকে কেনা বেচা হয় কোন জিনিস, সেটা হলো আল্লাহর কোরআন। সব থেকে পড়া হয় কোন জিনিস, সেটা হলো আল্লাহর কোরআন। সব থেকে অল্প দামে বিক্রি হয় কোন জিনিস, এটা আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সব থেকে বিক্রি হয় বেশি দামে কোন জিনিস, বলে আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। ভারতের এমন বক্তা আছে কোরআনের কথা বলবে 1 লক্ষ টাকা নেবে, এমন বক্তা আছে কোরআনের কথা বলবে 20,000 টাকা নেবে, এমন বক্তা আছে পৃথিবীতে তিনি 1 ঘন্টা বক্তৃতা করে 7 লাখ 8 লাখ টাকা নেবে, এমন বক্তা আছে ওবায়দুল্লাহ আজমি 15 মিনিট বক্তৃতা করবে আগুন ধরিয়ে দেবে 3 লক্ষ টাকা নেবে, চিন্তাও হ্যাঁ তাহের গাবি এক ঘন্টা ওয়াজ করবেন ৬০,০০০ টাকা নেবে। পাকিস্তানের বক্তা এক একটা বক্তা আধ ঘন্টা করে ওয়াজ করবে ৬ লাখ ৭ লাখ ৮ লাখ টাকা করে তারা সরকার তাদেরকে অনুমোদন দান করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, কোরআন সব থেকে বেশি দামে বিক্রি হয়, আবার কম দামে বিক্রি হয়। আপনাদের কাছে আমি আজকের সস্তা দামে বিক্রি করব। ৩০ জন ব্যক্তি একটা করে কোরআন শরীফের দাম ১৫০ নয়, ২০০ নয়, ১০০ করে টাকা দেন। ৩০-এর অ্যাকাউন্ট খুলে দিলাম। কোন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলছে, বুড়ো রে ৭৫ কুইন্টাল আটা তুই পাবি, আর 25 কুইন্টাল আটা দুয়ারে সরকার গুদমে ভরে। 40 বছর বয়সে আল্লাহর নবী নবুয়ত পেয়েছিলেন। 40 বছর খাদিজাতুল কুবরাকে নবী বিয়ে করেছিলেন। হযরতে লূত আলাইহিস সালাম 40 কম উড়ে গিয়েছিলেন। ইউনূস নবী 40 দিন মাছের পেটে ছিলেন। ইব্রাহিম নবী 40 দিন অগ্নিকুণ্ডিতে ছিলেন। আছেন হযরতে নূহ নবী 40 দিন ধরে তার কিস্তি ভেসেছিল। আছেন আল্লাহর কোন